নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নববিষ্ণু, নববিষ্ণু, নববিষ্ণু। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি একটি কথা বলবো, এই কমেন্টটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করুন। অর্থাৎ স্বয়ং বিষ্ণুর আশীর্বাদে আজ রাত্রি 9:15 থেকে এই কটি রাশির বন্ধ ভাগ্যের চাবিকাঠি প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ স্বয়ং বিষ্ণু এই রাশিগুলোকে সব দিক থেকে লাভে লাভ দিতে চলেছে। বিষ্ণুর বিশেষ কৃপা, বিশেষ আশীর্বাদে এই কটি রাশির বন্ধ ভাগ্যের চাবিকাঠি হাতে কিন্তু পেতে চলেছে। কোন এই রাশিগুলি আমি একে একে আপনাদেরকে জানাবো, তবে আবারও বলবো প্রত্যেকে নববিষ্ণু, নববিষ্ণু, নববিষ্ণু। অবশ্যই আপনারা বিষ্ণুর নাম করুন। দেখুন, যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি না, বিষ্ণু সহস্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন, আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা আপনার কিন্তু কাটবে। বিষ্ণু নামে আপনাদের জীবনে সব কিছু বাধা বিঘ্ন আপনাদের কিন্তু কাটবে। অর্থাৎ আজ রাত্রি 9:15 থেকে যে রাশিগুলোর উপর স্বয়ং বিষ্ণুর কৃপা বর্ষাতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাব। অর্থাৎ এই রাশিগুলো মহাভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে কিন্তু চলেছে। আপনাদের জীবনে আসতে চলেছে প্রভূত উন্নতি, আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, কর্ম যাবতীয় অর্থাৎ না পাওয়ার জায়গাটা আপনাদের পূর্ণ হতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। তাই আবারও বলবো প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে নববিষ্ণু, নববিষ্ণু, নববিষ্ণু। অবশ্যই আপনারা যারা বিষ্ণুর ভক্ত আছেন, অবশ্যই আপনারা কমেন্ট, অবশ্যই একটা কমেন্ট এবং লাইক এবং প্রচুর শেয়ার আমি চাইছি। অর্থাৎ স্বয়ং বিষ্ণু আপনাদের মানে শূন্য ভাণ্ডার পরিপূর্ণ কিন্তু করবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। অর্থনৈতিক স্থিতি জায়গা আপনাদের মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং বেশ কিছু দিক থেকে আপনাদের শুভ সংবাদ স্বয়ং বিষ্ণুর কৃপায় আসতে কিন্তু চলেছে। অর্থাৎ বিষ্ণু আমার আপনাদেরকে মকর রাশির যারা জাতক আছেন তাদেরকে কিন্তু দুহাত পরে আশীর্বাদ এবং কৃপায় আপনাদের ধনধান্যে পূর্ণ হতে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় সিংহ রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, অর্থনৈতিক সফলতা আপনাদের দেখা যাচ্ছে এবং আটকে গেছে এমন কোনো জায়গা, সেই জায়গাটা কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু রিকভারি এই সময় কিন্তু হবে। এবং আপনাদের ধনের জায়গাটা যদি আসি, ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। ভাগ্য আপনাদের কিন্তু সাথ দিতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। এরপর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে,
ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং ভাগ্য এবং কর্ম এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ কিন্তু করছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে আজ রাত্রি 9:15 পর থেকে, কোনো না কোনো শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে। আবারও বলবো, নমো বিষ্ণু অবশ্যই আপনারা কমেন্ট করুন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আকস্মিক লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, ধনের জায়গা মজবুত আপনাদের কিন্তু হবে এবং আটকে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং আপনাদের হারানো সাম্রাজ্য আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন, পুনরুদ্ধার হতে চলেছে ধনুরাশি। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এই সময় স্বয়ং বিষ্ণুর কৃপায়। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি সোনায় সোহাগা হতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। আপনাদের ব্যবসা, আপনাদের সম্পত্তি, আপনাদের কর্ম, ভাগ্য সমস্ত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। স্বয়ং বিষ্ণু আপনাদের উপর বিশেষ কৃপা এবং আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন। আবারও বলছি, নমো বিষ্ণু অবশ্যই পাঠ করুন। বিবাহের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে। এরপর যে রাশি, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ভাগ্য, অর্থ, দৈনন্দিন রোজগার, ব্যবসা, বিবাহ, সন্তান, আকস্মিক প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং বিশেষ রূপে আপনাদের ধনভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। আমি একটি কথা আবারও বলবো, আপনারা নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট করুন। এরপর যে রাশির কথা, সবশেষ যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছেন স্বয়ং বিষ্ণুর কৃপায়। আপনাদের কেরিয়ার, কর্ম, আকস্মিক প্রাপ্তি, সন্তান, আপনার সম্পত্তি দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন। মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। প্রত্যেকে বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষ রূপে আপনারা কিন্তু লাভ আবারও বলবো আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো প্রত্যেক প্রিয় দর্শক ভিউয়ার্সকে, নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।